রনি বল, তুই আসছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। হ্যাঁ শাকিল, চাউমিন তো হয়ে গেছে, সার্ভ কর। আর একটা ঘন্টা একটু খেয়াল রাখ, আমি একটা ঘন্টার জন্য যাবো আর আসবো। হ্যাঁ আমার ছোট ভাইটা আসছে তো, তাই ঠিক আছে, ওকে থাক। হ্যাঁ কাজ কর। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো বাপা। ও জানো, গতকাল না শিলাপুকে ছেলে পক্ষ থেকে দেখতে এসেছিল। তাই? হ্যাঁ, আমি মনে করেছিলাম তোমাকেও যেতে বলবে, কিন্তু চাচি মনে হয় না করেছে। সমস্যা নাই, হয়তো কোনো কারণে বলে নাই। আচ্ছা ছেলে কেমন রে, শিলা পছন্দ হয়েছে? ছেলে তো ভালো, কিন্তু আমার জানো কি মনে হয়? কি? ছেলে পক্ষ না শিলাপুরে পছন্দ করে নাই। কেন? ওসব বাদ দাও, তুমি কবে বিয়ে করবা? একদম মাইট দি, এত আমার বিয়ের কথা চিন্তা করতে হবে না, আমার যখন বিয়ে আরো হবে। আচ্ছা অবশ্য এক হিসাবে তোমাকে চাচা না ডেকেই ভালো করেছে। কেন জানো, চাচি না সবার সাথেই খারাপ ব্যবহার করে, কারোর সাথেই ভালো ব্যবহার করে না। ভাই শোন না, চাচি যাই বলুক তুই মনে কোনো কষ্ট নিবি না, কোনো কিছু মনের মধ্যে রাখবি না, একটা কথা সবসময় মনে রাখবি, আমরা ছোট থেকে বড় হয়েছি চাচার কাছে। মানে আব্বু আম্মু চলে যাওয়ার পর না আমাদের বাবা মা কিন্তু চাচা চাচি, তো কিচ্ছু মাথায় রাখবি না। যখন চাচার কোনো কাজে তোকে লাগবে তুই সবসময় চাচাকে হেল্প করবি। হ্যাঁ আপু, আমি সবসময় চাচাকে সাহায্য করার চেষ্টা করি। অবশ্য চাচা আমায় সবসময় পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিতে বলে। পড়াশোনা ঠিকভাবে করতে হবে। আচ্ছা আপু শোন, একটা জিনিস ভুলে যাস না, আব্বু আম্মুর ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমরা পড়াশোনা শেষ করে একটা ভালো কিছু করি। দেখ আমি তো করতে পারলাম না, তোর তো করতে হবে। তুই স্কুল কমপ্লিট করবি, ভালো একটা ভার্সিটিতে পড়বি, আর ভার্সিটিতে পড়ার দায়িত্ব পুরো আমার। আর তোর কি করতে হবে? ভালো করে পড়াশোনা করতে হবে। ভেরি গুড। মামা কত হয়েছে? কত হয়েছে? আর তুই এটা নে, তোর হাত খরচ রাখ। আচ্ছা আপু, আর কিছু লাগলে আমাকে বলবি। হ্যাঁ আচ্ছা। মামা কত? নয়টা এডিটিং মিটিং, 10টা থেকে একটা ফ্যাক্টরি ভিজিট, 3টায় ফিনান্স টিম মিটিং, 4:30টায় রিসার্চ টিমের সাথে মিটিং। আচ্ছা আচ্ছা, আমার বন্ধু সুরিদাসের কথা, ও আসলে সরাসরি পাঠিয়ে দিবেন। ওকে আসুন। হেই কি খবর সুন্দরী, কেমন আছো? জি স্যার ভালো। তোমাকে দেখতে আসলাম অফিসে, অনেকদিন দেখা হয় না তোমার সাথে। কি যে বলেন স্যার, স্যার আপনার জন্য অপেক্ষা করছি। তোমাকে আমি কয়বার নিষেধ করছি আমাকে স্যার বলবো না, কল মি শহীদ, জাস্ট শহীদ। ওকে ওকে স্যার। আর শোনো, বাইরে বের হয়ে কিন্তু তোমার সাথে কফি খেয়ে যাবো। ওকে। কি অবস্থা? এই তো রে। কেমন আছিস? অনেকটাই ভালো, বস। দেখে তো মনে হচ্ছে না বুড়ো বয়সে ভীমরতি এখনো কমছে, মনে হচ্ছে বাড়ছে। আসলে আমার মনে হচ্ছে মানুষের মন খুব অদ্ভুত, মানুষটাকে আমি দেখার পর থেকে আসলে বুঝতে পারছি না। গোলগাল মুখ, টানা টানা চোখ, আমাকে কোলে করে সে হাসপাতালের দিকে যাচ্ছে। আমার জন্য কত মমতা, কত উৎকণ্ঠা তার চোখে। মানুষটা মাঝে এত মায়া, তুই না দেখলেও বুঝতে পারবি না। বুঝতে পারছি। আচ্ছা খোঁজ খবর পেলি কিছু? খোঁজ খবর পাবো না এটা কোনো কথা? আরে মানুষের ইনফরমেশন বেচাই তো আমার কোম্পানির কাজ। বল। শোন, মেয়েটার নাম হচ্ছে রিমি, ও এখানে একটা রেস্টুরেন্টে কাজ করে, একটা হোস্টেলে থাকে। ওর একটা ছোট ভাই আছে, চাচার আড়তে থেকে পড়াশোনা করে, আর মেয়েটা তো বললামই একটা হোস্টেলে থাকে, এই আর কি। আমি মেয়েটার সাথে দেখা করতে চাই। দেখা করবি? ভেবে চিন্তে বলতেছিস? ঠিক আছে, আমি রেস্টুরেন্টের ম্যানেজারের সাথে কথা বলতেছি,
কথা বলে আমি তোকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব নে, তুই চলে যাস। ওকে, তাহলে আজকে আমি উঠি। আচ্ছা শোন, বস বল, ম্যানেজারকে বলবি রিমি যেন এই ব্যাপারে কিছু না জানান। আচ্ছা ঠিক আছে, থাকতে হবে, দেখা হবে। হ্যাঁ দেখা হবে।